হাই বস, গুগল সার্চে কিভাবে হ্যান্ড রাইটিং ইনেবল অথবা ডিসেবল করতে পারি এটি দেখার জন্য আপনার ফোন থেকে যে কোনো ব্রাউজারের অ্যাপস ওপেন করুন এবং ওপেনকৃত ব্রাউজারের গুগলের ওয়েবসাইটটি ওপেন করে নিন। তো আমি এটি ওপেন করে নিয়েছি। এবার এর নিচে থেকে সেটিংসে ক্লিক করে দেন ক্লিক সার্চ সেটিংস। এবার এখানে হ্যান্ড রাইটিং এর আন্ডারে রয়েছে ইনেবল এবং ডিজেবল। ইনেবল করলে হ্যান্ড রাইটিং টি অন হবে এবং ডিজেবল সিলেক্ট রাখলে হ্যান্ড রাইটিং টি অফ হবে। তো আমি ইনেবলে ক্লিক করে এই পেজের নিচে থেকে সেভ বাটনে ক্লিক করছি। এবার বস লক্ষ্য করুন, স্ক্রিনে বটম রাইট থেকে একটি হ্যান্ড রাইটিং এর জন্য নিউ অপশন এসেছে। তবে বস, হ্যান্ড রাইটিং ইনেবল করার পর ফার্স্টে এই পেজটি প্রথমে একবার রিলোড দিলে সবচেয়ে বেটার হয়, কারণ অনেক সময় রিলোড না দিলে হ্যান্ড রাইটিং কাজ করে না। তো বস, এবার আমি হ্যান্ড রাইটিং অপশনে ক্লিক করে জাস্ট আমার স্ক্রিনে হ্যান্ড রাইট করছি। BNGLADESH, দেন ক্লিক সার্চ বাটন। তো বস, দেখতে পারেন কিভাবে হ্যান্ড রাইটিং ইনেবল করা যায়। বস, আরেকটি বিষয় হলো যে হ্যান্ড রাইটিং করার সময় কিছু কিছু অক্ষর রয়েছে যেগুলা জিরো বা ইংরেজি ও, যেগুলা অনেক সময় বোঝা যায় না, যার কারণে এখানে সাজেস্টেড অক্ষর থাকবে। এখান থেকে আপনি সঠিক অক্ষরটি আপনি সিলেক্ট করে নিতে পারবেন।